ଆପଣ ଅନେକ ଅଭିଯୋଗର ଲମ୍ବା ତାଲିକା ବ୍ୟଙ୍କେଶ ରାୟଙ୍କ ବିପକ୍ଷରେ ଆଜି ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି କହିଲେ ପ୍ରକୃତରେ ଏହା ଭିତରେ କିଛି ବାସ୍ତବତା ଅଛି ନା ଆପଣ ପ୍ରତାପ ଜେନାଙ୍କୁ ସୁହେଲା ଭଳି ସେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଲେ ବୋଲି ଆପଣଙ୍କର ସେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ଥିଲା କ'ଣ ପ୍ରମାଣ ଆପଣଙ୍କ ପାଖରେ ରହିଛି ଇରାଶିଷ ବାବୁ ଦେଖନ୍ତୁ କାଲି ବିଧାନସଭା ପବିତ୍ର ଗୃହରେ ବିରୋଧୀ ଦଳ ନେତାମାନେ ମାହାଙ୍ଗା ଡବଲ୍ ମର୍ଡ଼ର କେସ୍ର ଉପରେ আলোচনা করলে এবং আইন শৃঙ্খলা বিপর্যস্ত যে ওড়িশে হয়েছি তা বিষয় আলোচনা করাপরে ভীমুকেশ রায় যে কি যুব জনতা দলর রাজ্যসভাপতি তথা মানে বিধায়ক অনেক সে আসি বাহারে মিডিয়া সামনারে সামনে তাহেলা ভিড় মন্ত্রী প্রতাপক শোহেলা ভালো কথা কোথায় তো আমি ভাবিলু যে যথা সে এবং তাকে আপনার যে কথা কহিলেন যে তাঁর ঘণ্ট ঘোড়াও চেষ্টা করছেন সেই বিষয় প্রতিক্রিয়া রকল নিশ্চিত ভাবে আপনার জাঁথি যে আগর যে বিভিন্ন কথা যে আপনার বালি মাফিয়া কথা হো মদ মাফিয়া কথা হো এবং ব্যেশ বাবু যে কথা আমি কিন্তু প্রেস কনফারেন্সে যে ধরা স্করপিও চড়ুলে সে কাহার লিঙ্ক লা কাহা না এবং সে ব্রদর লিঙ্ক লা কি না এবং বিভিন্ন কথা মতিলাল গৌড়াঙ্ কথা যে কথা কহিলি যে মোতিলাাল গৌড়াঙ্ সহ সিহাশ সম্পৃক্ত লাত যে গণমাধ্যম প্রায় সব গণমাধ্যমে সে কথা বাহারি লা এবং কিন্তু তদন্ত তাসরভুক্ত এবং সব জাগি দুই হাজার উনিশ মশায় মদমৃত্যু কথা প্রায় দুই হাজার উনিশ মশায় বারো জন লোক তাঁর নির্বাচন মণ্ডলী মদমৃত্যু বিষাক্ত মদ পি মদমৃত্যু মৃত্যুবরণ করে এবং বিজেপি এর রতো ডেলিগেশন টিম মধ্যে হ্যুমেনাইট কমিশন পাখ্য যাই সে তথ্য আধারে সে কথা সমস্ত জাঁকা তা প্রমাণ অনেক কিনি এর সেসব কথা কথা আসুচি ইয়ে হচ্ছে বিজেডি পুরাণ ট্রেন অর্থাৎ এ ট্রেন কুচি যে যদি বরিষ্ঠ নেতা খুশ করি কোণী মাধ্যম দিয়ে কলে হো যদি গণমাধ্যমে ତାଙ୍କୁ ଶୋଇଲା ଭଳି କିଛି ବିବୃତ୍ତି ରଖାହେଉଛି ତାହେଲେ ନେତା ଖୁସ୍ ହେବେ ଏ ପ୍ରତାପ ଜେନା ବ୍ୟକେଶ ବାବୁଙ୍କର ଏମିତି କି ସମ୍ପର୍କ ରହିଲା ଯେଉଁଠି ସେ ତାଙ୍କୁ ଖୁସ କରିବାକୁ ଚାହିଁଲେ କଟକର ବ୍ୟଙ୍କେଶ ବାବୁ କଟକର ଲୋକ କଟକରେ ତାଙ୍କର କେଉଁ ମାଫିଆ ସହିତ ସମ୍ପର୍କ ଅଛି ସେ କଥା ଜାଣିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପାଖ ଲୋକ ହେଉଛନ୍ତି ମାହାଙ୍ଗାରୁ ଠିଆ ହୋଇଛନ୍ତି ପ୍ରତାପ ଜେନା ତ ସମ୍ପର୍କ କ'ଣ ସମ୍ପର୍କ ଅଛି ଥିବ ତାହା ତ ପାର୍ଟି ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି କି ସମ୍ପର୍କ ଥିବ କେବଳ ଖୁସି କରିବାକୁ ନୁହେଁ ତାଙ୍କର ଯେଉଁ କ୍ରାଇମ୍ ଯେଉଁ କଥା ମାହାଙ୍ଗାରେ ଯେଉଁ ମର୍ଡ଼ର ହୋଇଛି ଯେଉଁ କଥା ଆପଣ କହିଲେ ଯେଉଁ କୁଳମଣି ବରାଳ ଏବଂ ଦିବ୍ୟଶଙ୍କ ବରାଳ ଏବଂ ତା'ପରେ ପରେ ତାଙ୍କର ଯେଉଁ ଜଣେ ମୁଦାଲା ଥିଲେ ଯେ କି ମୁଖ୍ୟ କୁହାଯାଉଥିଲା ପ୍ରଫୁଲ୍ଲ ବିଶ୍ୱାଳ ତାଙ୍କୁ ଯେଭଳି ଭାବରେ ହତ୍ୟା କରାଗଲା ତାଙ୍କୁ ଯେପରି ଟ୍ରକରେ ତାଙ୍କୁ ଚେପେଇ ମାରି ଦିଆଗଲା ଏବଂ ତାଙ୍କୁ କୁହାଗଲା ଯେ ନାଇଁ ତାଙ୍କର ଆକ୍ସିଡେଣ୍ଟରେ ମୃତ୍ୟୁବରଣ ଘଟିଛି